কঠোর বিধিনিষেধ সত্ত্বেও করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে না উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রাজশাহীতে ১২ জন সহ তিন জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। জেলাগুলোর হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে সাতক্ষীরায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এই রকম পরিস্থিতিতে আজ আমরা আলোচনা করব অঞ্চলগুলোর সংক্রমণ পরিস্থিতি এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এবং ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। মানচিত্রে আজকের আলোচনার বিষয়ে ঢিলেঢালা বিধিনিষেধে বাড়ছে করোনার সংক্রমণ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই রাজশাহী থেকে পুলিশ কমিশনার যুক্ত আছেন আবুল কালাম সিদ্দিক। আপনার কাছে জানতে চাইব এই যে রাজশাহীতে সংক্রমণ বেড়ে যাওয়া এবং হাসপাতালগুলোতেও শয্যা সংকট রয়েছে, এমন একটি পরিস্থিতিতে আসলে মানুষ স্বাস্থ্যবিধি কতটুকু মানছে এবং আপনারা কতটুকু সক্ষম হচ্ছেন এই তাদেরকে স্বাস্থ্যবিধি মানাতে? ধন্যবাদ আপনাকে। আপনি আপনি জেনেছেন যে আমরা গত তিন দিন যাবত বিকাল ৫টা থেকেই আমরা কঠোর লকডাউন, আমরা প্রতিটা দোকান বিপণী কেন্দ্রেতে আমরা দোকানপাট সবকিছু বন্ধ করি, ৫টার মধ্যে সব দোকানপাট বন্ধ করা হয়। এবং পাশাপাশি আপনি দেখেছেন যে আমরা তিন চার দিন থেকে প্রতিটা ওয়ার্ডে আমরা ওয়ার্ড কমিটি এবং আমাদের পুলিশের এবং কমিটি পুলিশের সবাই মিলে আমরা একযোগে কঠোর লকডাউনের অবস্থান ইয়া করতেছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন স্পটে র্যাপিড টেস্ট করেছি, জনগণকে উদ্বুদ্ধ করতেছি, যারা এবং ইভেন আমরা বিভিন্ন মাস্ক বিতরণ করতেছি বিভিন্ন মহল্লায় পাড়াতে এবং আমাদের বিপণী কেন্দ্রগুলোতে, যেন মাস্ক ছাড়ার জন্য কেউ বাইরে না যায়। যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের ডেল্টা ভ্যারিয়েন্টের ইয়াটা বেড়ে গেছে, যার কারণে সংক্রমণ পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি বিনা প্রয়োজন ছাড়ার জন্য কেউ বাইরে না যায়। এবং ৫টার পর থেকে আমরা আমাদের অফিসাররা সবাই ফিল্ডে কাজ করতেছে। গত তিন দিন থেকে আমরা ৫টা থেকে আরম্ভ করে ভোর ৬টা পর্যন্ত আমরা কঠোর লকডাউনের জন্য আমরা জনগণকে বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করে এবং জনগণকে উদ্বুদ্ধ করতেছি। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এবং তাদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতেছি যে যারা বিশেষ প্রয়োজন ছাড়া যেন কেউ বাইরে না যায়। এবং ইতিমধ্যে আমরা অনেকাংশেই বেসিক্যালি আমাদের গত কয়েকদিন থেকে আমরা যে টেস্ট করছি আমাদের র্যাপিড টেস্টে ১০% কাছাকাছি আমরা ইনফেক্টেডের পরিমাণ পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি আমরা জনগণকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করতেছি, মাস্ক ব্যতীত যেন কেউ বাইরে না যায়। এবং এই ব্যাপারে আমরা আমাদের যে বিপণী কেন্দ্রগুলো আছে, মার্কেটগুলো আছে, শপিং কমপ্লেক্সগুলো আছে, আমরা ৫টার পরে আমরা কঠোর অবস্থানে অবস্থান করতেছি। জি ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চলে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে। আমাদের সাথে যুক্ত আছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। আপনার কাছে জানতে চাইব এই যে করোনা সংক্রমণের একটি সময় যাচ্ছে, সংক্রমণ বাড়ছে, এমন একটি সময় সাধারণ মানুষকে সচেতন করতে এবং সাহায্য সাধারণ মানুষের সাহায্যে আপনারা কতটুকু এগিয়ে এসেছেন সেটি একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে, টিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। আমরা শুধু আজকে না, শুরু থেকেই বিগত বছরের মার্চ থেকে শুরু করে এখন অবধি আমরা ঠাকুরগাঁয়ের আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ, প্রতিনিধি, প্রশাসনের ব্যক্তিবর্গ সকলকে নিয়ে আমরা এই করোনা প্রতিরোধের জন্য একযোগে কাজ করে যাচ্ছি। সম্প্রতিকালে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কারণে যেহেতু আমাদের ঠাকুরগাঁয়ের নিকটবর্তী সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু অত্যন্ত জোরদার প্রশাসন এবং বিজিবি তারা যৌথভাবে অত্যন্ত জোরদার টহল শুরু করেছে, যাতে করে কেউই ভারত থেকে অনুপ্রবেশ করতে না পারে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট জন্য আমাদের দেশে প্রবেশ না করে। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু ঠাকুরগাঁতে এখন পর্যন্ত অন্যান্য জেলার চেয়ে ভালো আছি, আমাদের করোনা সংক্রমণের হারও কম, আমাদের এখানকার মানুষজন হ্যাঁ মাস্ক পরার ক্ষেত্রে কিছুটা অনীহা আছে, এখানে সত্য সারা বাংলাদেশের নয়, ঠাকুরগাঁতেও একই চিত্র। আমরা চেষ্টা করছি এবং প্রশাসনের তরফ থেকে প্রচারণা চালানো হচ্ছে যাতে করে মাস্ক পরে
সকলে বের হয়, বিনা প্রয়োজনে যেন কেউ বাসা থেকে বের না হয়। আমরা যারা আছি তারাও কিন্তু জনগণকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি বিনা কারণে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবেন না, আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, নিজে সুরক্ষিত থাকুন, দেশকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন। আমরা আমাদের সুযোগ অবস্থান থেকে এই কথাগুলো কিন্তু আমরা প্রচার করছি এবং অ্যাজ এ রেজাল্ট কিছু মানুষ যে শুনছে না তা না, কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ মেজরিটি বলতে 100% মানুষ কিন্তু মাস্ক পরছে না, হয়তো 100% মানুষ মাস্ক পরবেও না কোনোদিন। অনেক মানুষের অনেক মানসিকতার বিষয় আছে, এক একজন মানুষ এক এক ধরনের মানসিকতা লালন করে। কেউ মনে করে যে মাস্ক পরে কী হবে, করোনা বাড়ছে তো বাড়ুক, একটি মহলের ইন্ধন তো আছেই। সব কিছু মিলিয়ে তারপরও বর্তমান সরকারের যে ইনিশিয়েটিভ এবং আমরা সকলে মিলে এখন পর্যন্ত ঠাকুরগাঁ আমরা ভালো আছি, আশা করব অন্যান্য জেলাগুলো এভাবে করে আরও ভালো থাকবে। জি, আমরা এবার আবারও রাজশাহী থেকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আপনার কাছে জানতে চাইব যে এই যে রাজশাহী বিভাগের আশেপাশে যারা আসছে এবং বের হচ্ছে, এই জায়গাটিতে আপনারা কতটুকু পর্যবেক্ষণ রেখেছেন যেন করোনা সংক্রমিত হয়ে না পড়ে? ইতিমধ্যে দেখছি আমরা চেক 5টা চেক পয়েন্ট করেছি এবং প্রতিটা চেক পয়েন্টে আমরা আমাদের অফিসাররা যারা আছে তারা তাদেরকে বিনা প্রয়োজন ছাড়া কেউ যেন 5টার পরে যেন আমরা কোথাও যেতে না পারে এবং তাদেরকে আমরা বিশেষ করে সীমান্তবর্তী জেলা যেগুলো আছে চাপাই নবাবগঞ্জ নাটোর এদিকে আপনার গোদাগাড়ি এবং এরা যেন কোনোভাবেই ঢুকতে না পারে এই জন্য আমরা আমরা কঠোর অবস্থানে অবস্থান করতেছি এবং বিনা প্রয়োজন ছাড়া লোকজন যেন 5টার পরে যেন বাইরে না যায় এবং বিশেষ করে আমরা সীমান্তবর্তী জেলা যেটা চাপাই নবাবগঞ্জ আছে এখানে আমাদের বিজিপি সেক্টর কমান্ডার আছে এবং বিজেপির তাদের সঙ্গে আমরা কথা বলতেছি, তারা তারা ওইদিকে তারা কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং বিশেষ করে আমাদের মেট্রোপলিটনের উপর দিয়ে যেসব পণ্যবাহী পরিবহন যাচ্ছে সেগুলো আমরা চেক ব্যাক করতেছি, পণ্য পরিবহন ছাড়া অন্য কোনো লোকজন যেতে যেতে না পারে এই জন্য আমরা কঠোর অবস্থানে অবস্থান করতেছি। জি, যুক্ত থাকুন, সীমান্তবর্তী এলাকা নিয়ে নিশ্চয়ই আবারও আলোচনা হবে, একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্র, একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি ঢিলেঢালা বিধিনিষেধে বাড়ছে করোনা সংক্রমণ। এই প্রসঙ্গে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন রাজশাহী থেকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এবং ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে রাজশাহীতেই যেতে চাই, রাজশাহী থেকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, আপনার কাছে জানতে চাইব সীমান্তবর্তী এলাকা নিয়ে কথা হচ্ছিল, সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা আপনারা যতটুকু তদারকি জোরদার করেছেন তারপরেও দেখা যাচ্ছে যে ভারতীয় ধরন হিসেবের বাইরে কোনো একটি জায়গায় ধরা পড়ছে, করোনা আক্রান্ত রোগী ধরা পড়ছে, কোয়ারেন্টাইনে যারা আছে তাদের বাইরে এরকম ধরা পড়েছেও আগে, তো এমন একটি ক্ষেত্রে আসলে ঝুঁকি কতটা বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করা যাচ্ছে কিনা? আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের আমাদের রাজশাহী মেট্রোপলিটন সহ পার্শ্ববর্তী জেলা এবং পার্শ্ববর্তী থানাতে আমরা র্যাপিড টেস্ট করতেছি, র্যাপিড টেস্টের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতেছি যাতে করে তারা র্যাপিড টেস্ট করে তারা করোনা পজিটিভ না নেগেটিভ তারা নিজেকে শিওর হতে পারতেছে এবং ইভেন আমাদের আজকে প্রায় 14টা স্পটে রাজশাহী মেট্রোপলিটনের 14টা স্পটে কিন্তু আমরা বিভিন্ন আমরা ফ্রি ক্যাম্পিং করতেছি এবং জনগণকে উদ্বুদ্ধ করতেছি। এখানে কিন্তু র্যাপিড টেস্ট করার জন্য পয়সা লাগে না এবং পাশাপাশি আমাদের আরটিপিসিআরে আমরা বলে দিয়েছি যে কেউ যদি নিজেকে সাসপেক্ট মনে করে তারা কিন্তু ওখানে কিন্তু টেস্ট করতে পারে এবং আমরা র্যান্ডম স্যাম্পলিং করতেছি, র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে যারা আপনার করোনা পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা তাদের পরিবারের সঙ্গে কথা বলতেছি, তাকে আইসোলেশনে রাখার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং পাশাপাশি এবং তাদেরকে আমরা চেষ্টা করি তারা যেন কোনো কারোর সঙ্গে যেন মিশতে না পারে এবং আইসোলেশনে থাকে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা সংশ্লিষ্ট আমাদের হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করার জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি। ইভেন আপনি এটাতে কিন্তু রাজশাহীতে গত 4-5 দিন যাবত কিন্তু জনগণ মোটামুটি কিন্তু তারা সবাই মাস্ক পরতেছে এবং জনগণকে আমরা 5টার মধ্যে লকডাউনের জন্য আমরা এটা ইয়া করতেছি, সবাই কিন্তু এটা আমাদের এই বিধিনিষেধগুলো মানতেছে এবং পার্শ্ববর্তী যে আমাদের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু র্যাপিড টেস্ট করা হচ্ছে বিনা পয়সায়, ফ্রি র্যাপিড টেস্ট করা হচ্ছে এবং সিভিল সার্জন মহোদয় আমাদের রাজশাহী মেট্রোপলিটন সহ অন্যান্য জেলাগুলোতে কিন্তু তারা র্যাপিড টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। এতে করে কিন্তু জানা যাচ্ছে যে আমাদের এখানকার কতটুকু লোকজন করোনা ইনফেক্টেড হচ্ছে এবং তারা নিজেকে বুঝতে পারতেছে এবং তারা নিজেকে সেভ করতেছে এবং তাদের পরিবারকেও সেভ করতেছে।
জি, হাসপাতালগুলোর অবস্থা একটু জানতে চাইবো। যে আমরা জানি হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে যেহেতু রোগী বাড়ছে, এমন একটি অবস্থায় কোনো রোগী এসে ফিরে যাবে না, এই বিষয়ে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র সহ আমাদের একটা কমিটি, আমাদের বিভাগীয় কমিশনার ডিআইজি এবং জেলা প্রশাসক সহ আমরা একটা একটা মিটিং হয়েছে। মিটিংয়ে আমাদের সদর হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, এবং পার্শ্ববর্তী আমাদের যে রাজশাহী মেডিকেল কলেজ আছে সেখানে শয্যা বাড়ানো হচ্ছে এবং জনগণকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক আমরা মনিটরিং করতেছি, এবং আমাদের যে স্থানীয় আমাদের যে এমপি মহোদয় আছে উনিও সচেষ্ট, সবাই সচেষ্ট আছেন, এবং পাশাপাশি আমরা যেন কোনো লোক যেন চিকিৎসা ব্যতীত যেন ইয়া না হয় আমরা কিন্তু এটা সার্বক্ষণিক আমরা মনিটরিং রাখতেছি। জি, ধন্যবাদ আপনাকে। যেতে চাই ঠাকুরগাঁওয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইবো যে হাসপাতালগুলোতে রোগী যদি বেড়ে যায় এবং কোনো রোগী চিকিৎসা না পেয়ে চলে যাচ্ছে কিনা, এই ধরনের অভিযোগ পাওয়া গেলে আসলে কতটুকু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে? পাশাপাশি সীমান্তবর্তী এলাকা যেহেতু বলছিলেন মানুষ সচেতন নয়, সেই ক্ষেত্রে তাদেরকে সচেতন করতে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? না, আমাদের অ্যাকচুয়ালি ঠাকুরগাঁয়ে এ ধরনের সিচুয়েশন হয়নি, মানে হাসপাতালে এসেছে কিন্তু চিকিৎসা পায়নি বা কোভিড টেস্ট হয়নি এ ধরনের সিচুয়েশন ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত হয়নি। সো বা আমরা সেই জন্য অনেক ভালো আছি নিজেদেরকে বলছি। আর সীমান্তবর্তী এলাকাগুলোতে আসলে তারা কম্পারেটিভলি অনেক ইন্টেরিয়র হওয়ার কারণে এবং গ্রাম্য এলাকা হওয়ার কারণে সেখানকার মানুষের মধ্যে একটু উদাসীনতা আছে, যদিও আমরা সেখানে আমাদের দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে, দলীয় নেতাকর্মীদের মাধ্যমে, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধি জনপ্রতিনিধির মাধ্যমে সেখানে মাস্ক পরানোর জন্য প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি, সরকারের পক্ষ থেকে প্রচারণাও চালানো হচ্ছে তা, এবং কিছুটা হলেও ডেভেলপ করছে। এবং বিজেপি যে আছে, বিজেপি সীমান্তবর্তী এলাকাগুলোতে সিলগালা করে দিয়েছে এবং সেখানে কোনো ভারতীয় মানুষ অনুপ্রবেশ করতে পারছে না। রিসেন্টলি এই কোভিড নাইন্টিনের সেকেন্ড ওয়েভের যে সংক্রমণ বাড়ছে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশেও, সেখান থেকে আমরা কিছুটা হলেও নিরাপদ, কারণ বিজেপি সীমান্তবর্তী এলাকাগুলোকে সিল করে দিয়েছে, সীমান্ত আপনার টহল জোরদার করেছে, সেদিক থেকে অনেকটা আমরা সিকিউর আছি। কিন্তু জনগণের মাঝে যে মাস্ক পরার প্রবণতাটা, এটা আসলে অনেক চেষ্টা সকলেই মিলে আমরা করছি, সেই জায়গাটিতে আমরা অ্যাচিভ করতে পারছি না টোটালি, হ্যাঁ মানে পুরোপুরি অ্যাচিভ করতে পারছি না। এটি আসলে কি কারণে পারছি না, এটা আপনারা মিডিয়ার কর্মীরা আছেন, সারা বাংলাদেশে আমাদের একই চিত্র, বাঙালি আমরা তো আসলে একটু উদাসীন টাইপের, আমরা মনে করি যে আমরা বীরের জাতি তো আমাদের কিছু হবে না। আলটিমেটলি এই দিক থেকে বা অনেকে উদাসীনতা ভাব আছে, কিছু গোড়া বা মুসলিম আছে যারা মনে করে যে না, এটি তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ সমাধান করে দিবেন, যদি আল্লাহ মৃত্যু লিখে রাখে তাহলে তো আমাদেরকে মরতেই হবে, এ ধরনের কিছু মানসিকতা মানুষের আছে, যেগুলো আবার অনেকে ইনসিস্ট করে, অনেকে ইনফ্লুয়েন্স করে যে না দরকার নেই মাস্ক পরার। সো তারপরেও আমরা আমাদের জায়গা থেকে, প্রশাসনের জায়গা থেকে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় সাংসদ থেকে শুরু করে সকলেই আমরা এই বিষয়টি জনগণকে সচেতন করার জন্য প্রতিনিয়ত কাজ করছি, এবং আমরা চাইছি যে না যাতে করে আমাদের এই এলাকা, বিশেষ করে ঠাকুরগাঁওর মানুষ যদি নিরাপদে থাকে, এই ঠাকুরগাঁওকে কেন্দ্র করে, ঠাকুরগাঁওকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষ হয়তো নিরাপদে থাকবে, সেটি লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আর আমাদের প্রশাসন যদিও কাজ করছে, আরও একটু জোরদার প্রশাসন যদি হয় তাহলে আমার মনে হয় আরও বেটার হবে, তাহলে আরও মানুষ ভয় পাবে যে মাস্ক ছাড়া তারা যেন বের হতে চায় না, চাইবে না, মাস্ক ছাড়া যদি বের হয় তাহলে জরিমানা করা হচ্ছে, এখনও ঠাকুরগাঁয় জরিমানা করা হচ্ছে, এটিকে যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো মানুষের মাঝে একটি ভীতি সঞ্চারিত হবে যে না, প্রয়োজন। মাসুদুর রহমান বাবু আপনাকে অনেক ধন্যবাদ, আবু কালাম সিদ্দিক আপনাকেও ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য।